يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. উপস্থিত সম্মুখস্থ ইসলামদারী ভাতৃবৃন্দ, আজ পবিত্র জুমআতে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 24 তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমাদের সমাজের একটা বহু প্রচলিত বিশ্বাস, যে বিশ্বাস সম্পর্কে আমাদের অনেকেরই ভুল ধারণা রয়েছে, ইনশাআল্লাহ ইমান সম্পর্কে এই ধারণা সম্পর্কে আজকে আয়াতের ব্যাখ্যা দিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুসলিম মাত্রে আমরা প্রত্যেকেই বিভিন্ন জালসা জলুসে বা জুম্মার খুতবাতে বা বিভিন্ন প্রোগ্রামে একটা কথা বা একটা হাদিস শুনতে পাই, খুব সহজ হাদিস, এবং আমরা এই হাদিসটাকে খুব সহজভাবে বিশ্বাস করেছি। সেটা হলো যেমন কল আলা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিল সে জান্নাত পেয়ে গেল বা সে জান্নাত পেয়ে যাবে। আমরা এই হাদিসটাকে মুসলিমরা দুইভাবে মেনে নিয়েছি। এক শ্রেণীর মানুষ আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পাঠ করবে সে জান্নাত পেয়ে যাবে, আমরা এটাকে বুঝেছি যে শুধুমাত্র পাঠ করা যথেষ্ট নয়, বরং তার সঙ্গে আমল করাও শর্ত বা আমলও করতে হবে। আরেক শ্রেণীর মানুষ যারা সংখ্যায় খুব বেশি, এদের বিশ্বাস হল, এমনকি অনেকগুলো ইসলামের মাঝহাব বা দলও আছে, তারাও এই বিশ্বাসে বিশ্বাসী যে শুধুমাত্র কালেমায় বিশ্বাসী হলে জান্নাত পেয়ে যাবে, আমল করুক আর না করুক। সেজন্যে আমরা বিভিন্ন সময় যখন দেখতে পাই, বিশেষ করে দাওয়াতের কাজ করতে গিয়ে, মানুষকে দিনের কথা বলতে গিয়ে, সৎ কথা বলতে গিয়ে, কোনো একজন ব্যক্তি রাস্তার ধারে বসে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, কিংবা ক্লাবে ক্যারাম খেলছে বা তাস খেলছে বা অন্য কোনো অবৈধ কাজে বা অনর্থক কাজের সময় অতিবাহিত করছে, যখন আমরা তাকে দাওয়াত দিতে চাই বা যাই যে ভাই চলো আজান হয়েছে মসজিদে যাই সালাত আদায় করে আসি বা অন্য দিনের আমলের কথা বলি, তখন তারা নির্দ্বিধায় খুব গর্ব করে বলে এবং যারা সালাত আদায় করে তাদেরকে কটাক্ষ করে বলে যে সালাত আদায় না করলে কী হবে, ইমান ঠিক আছে, সালাত আদায় না করলে কী হবে, আমাদের অন্তরে ইমান ঠিক আছে, আমাদেরটা আমরা দেখছি তোমাদেরটা তোমরা দেখো। এই যে একটা বার্তা এক শ্রেণীর মানুষকে গর্ব করে আমরা বলে থাকি যে সালাত আদায় না করলে কী হবে, ইমান ঠিক আছে, এই যে দাবি, এটা কতটা যুক্তিসঙ্গত, কতটা ইসলামিক বা শরিয়াতের মানদণ্ডে এটা ঠিক, এটা জানার প্রয়োজন আছে। কেননা এই বিশ্বাসের লোকেরাই সংখ্যায় সমাজে বেশি। ইমান যদি বলি আমরা, যে ইমানের সঙ্গে আমল কতটা জরুরি, ইমানের সঙ্গে কতটা গভীরভাবে জুড়ে রয়েছে, কতটা গভীরভাবে সামিল, তাহলে আমরা এই ছোট্ট একটা ব্যাখ্যা জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে সূরা নম্বর 2 আয়াত নম্বর 137 এর মধ্যে যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, যদি তারা ইমান নিয়ে আসে, ফাইন আমানু যদি তারা ইমান নিয়ে আসে, বিমিসলি মা আমানতুম বিহ, যেরকম তোমরা ইমান নিয়ে এসেছো, মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদেরকে সম্বোধন করে বলছেন যেরকম তোমরা ইমান নিয়ে এসেছো, যেরকম তোমরা ইমান বুঝেছো, যদি পরবর্তী লোকেরা তোমাদের মতো ইমান নিয়ে আসে, তোমাদের মতো ইমানকে বোঝে, ফাকা দিহিতা দাও, তাহলে তারা হেদায়েত পাবে, সঠিক পথের দিশা বা সন্ধান পাবে। তো এখানে ইমানকে বুঝতে হলে বা সঠিক ইমান পেতে হলে আমাদের ইমান কাদের মতো হতে হবে, সাহাবাদের মতো হতে হবে, সাহাবাদের বুঝে ইমানকে বুঝতে হবে। এবার আপনি বলুন যে কোন একজন সাহাবার কথা আপনি বলুন যে সাহাবা বেনামাজে ছিলেন, কোন একজন সাহাবা যে সাহাবা বেনামাজে ছিলেন, কোন একজন সাহাবা যে সাহাবা যাকাত দিতেন না, কোন একজন সাহাবা যে সাহাবা ইসলামের কোনো বিধানকে অস্বীকার করতেন বা পালন করতেন না বা আমল করতেন না, আর বলতেন যে আমল না করলে কী হবে, ইমান ঠিক আছে,
আপনি খুঁজে পাবেন না, এর ইতিহাস নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে শুদ্ধ করার জন্য, আমাদের ঈমান সঠিক না ভুল এটাকে নির্ণয় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানদণ্ড দিয়েছেন কি, যে তোমরা তোমাদের ঈমান ঠিক না ভুল, তোমরা ঈমানের ক্ষেত্রে ঠিকের উপরে আছো না ভুলের উপরে আছো এটা কিভাবে নির্ণয় করবে, তোমরা দেখো ঈমানকে মিলিয়ে যে তোমাদের ঈমানের সাহাবাদের মতো ঈমান কিনা। যদি তোমাদের ঈমান সাহাবাদের মতো হয় তাহলে তোমাদের ঈমান ঠিক আছে, আর যদি তাদের মতো না হয় তাহলে ভুল আছে, আমরা এখন হিদায়ত বা সঠিক পথের দিশা পাইনি। তো সাহাবাদের যে আমল, আল্লাহর যে বিধান, এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে সাহাবারা যে ঈমান বুঝতেন সেই ঈমানের মধ্যে আমলকে বাদ দিয়ে বুঝতেন না, আমল সহ ঈমান বুঝতেন, আমল সহ ঈমান বুঝতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, জাল ঈমানু বিদুউ ওয়া সিত্তুনা আও সাবউনা শুবাতান, ঈমানের ষাট কিংবা সত্তরের অধিক শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে আফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সর্বোচ্চ স্তর বা সর্বোচ্চ আমল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে মৌখিক আমল, মুখের আমল লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া। তারপর তিনি কি বলছেন যে ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর সর্বনিম্ন আমল হচ্ছে বা ঈমান হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তুলে ফেলা, এটা কর্ম। এই ঈমানটা কি কর্ম, উচ্চ লেভেলের ঈমান কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখের আমল পাঠ করা। সর্বনিম্ন কি কষ্টদায়ক বস্তু তুলে ফেলা, এটা কর্ম, এটা আমল। আর তৃতীয় সালাম বলছেন যে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি অঙ্গ, এটা হচ্ছে অন্তরের আমল, এটা হচ্ছে অন্তরের আমল। রাসূল সাল্লামের হাদিস দেখুন আর আল্লাহর আয়াত দেখুন, যেটা আমি খুতবায় মাসুমে পাঠ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান, তোমরা কি লক্ষ্য করে দেখেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে কালিমা তাইয়িবা বা লা ইলাহা ইল্লাল্লাহ বা ঈমানের যে মূল মন্ত্র বা মূল বাক্য তার উদাহরণ দিয়েছেন কত সুন্দরভাবে, কিভাবে উদাহরণ দিয়েছেন, কাশাগরাতিন তৈয়িবাতিন, একটা সুন্দর গাছের সঙ্গে। তো আমরা বলতে পারি যে ঈমান ইকুয়াল টু একটা সুন্দর গাছ। এবার আল্লাহ রাব্বুল আলামিন সেই গাছের ব্যাখ্যা দিচ্ছেন, গাছটা কেমন হতে হবে, যে গাছটার নাম ঈমান, সেই ঈমানের গাছটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসলুহা সাবিতুন, যে গাছের জড় মাটির সঙ্গে কামড়ে লেগে থাকবে, যে জড় মাটির সঙ্গে আঁকড়ে লেগে আছে, এটা প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় হচ্ছে ওফরুহা ইলা সামাই, আর এই গাছের কাণ্ড বা শাখা প্রশাখা ঊর্ধ্বমুখী, ওপরের দিকে লম্বা হয়ে উঠে যাচ্ছে, এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য। আর তৃতীয় বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তুতিয়া উকুলুহা কুল্লা হাইনিন বিইজনি রাব্বিহা, আর এই ঈমানের গাছ আল্লাহর আদেশে বারো মাস ফল দেয়, বারো মাস ফল দেয়, কোন এক সময় একটা সিজনে, যেরকম এখন আম লিচু বছরে একবার ফল দেয়, এরকম নয়, সিজনালি একবার ফল দেয় এরকম নয়, বরং ঈমানের যে গাছ হবে সে গাছ বারো মাস ফল দেবে। আমরা রমজান মাসে এক মাস খুব শান্তশিষ্টভাবে, খুব আল্লাহর ভয়ে, খুব কাকতি বিনীত সহকারে ইবাদত করলাম, মসজিদ পরিপূর্ণ করলাম, এক মাস সিয়াম পালন করলাম, এক মাস রোজা আদায় করলাম, যেই রমজান শেষ আমাদের আমল শেষ, এই নাম ঈমান নয়, এই আমলের নাম ঈমানের গাছের আমল নয়। ঈমানের যে গাছ হবে, কালেমা তাইয়িবার যে গাছ হবে, সেই গাছ বারো মাস ফল দেবে। তিনটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। প্রথম বৈশিষ্ট্য হলো যে এই গাছের শিকড় বা জড় মাটির সঙ্গে আঁকড়ে লেগে থাকবে, এর সঙ্গে ঈমানের সম্পর্ক কী, সম্পর্ক হচ্ছে যে গাছের জড় যত মজবুত হবে সেই গাছ ঝড় বৃষ্টি বা হাওয়া বা তুফান বা সাইক্লোনে তত বেশি টিকে থাকতে পারবে। যদি দুর্বল গাছ হয়, যদি জড় দুর্বল হয়, মাটির সঙ্গে শক্তভাবে না লেগে থাকে, তো একটু ঝড়েই ভেঙে পড়বে,
ইমান ঠিক এইরকম, যদি আপনার অন্তরে ইমান মজবুত না থাকে, যদি ইমানের সঙ্গে আপনার অন্তর সঙ্গে ইমান আপনি লেগে না থাকে, আপনি সামান্য বিপদেই অস্থির হয়ে পড়বেন, সামান্য বিপদেই আপনি ঘুষের মধ্যে চলে যাবেন, সুদের মধ্যে চলে যাবেন, হারামে লিপ্ত হয়ে যাবেন, অবৈধ কাজে লিপ্ত হয়ে যাবেন, আপনি স্থির থাকতে পারবেন না বিপদে। তো যদি ইমান অন্তঃসঙ্গে মজবুত না হয় তো আপনি দুনিয়াতে কোনো বিপদে বা কোনো আপদে আপনি স্থির থাকতে পারবেন না ওই গাছের মতো। এই গাছের দ্বিতীয় বা তৃতীয় যে বলা হয়েছে যে এই গাছ বারো মাস ফল দেয়, এর অর্থ হচ্ছে এই যে ইমানদার এই ইমানের গাছের মতো বারো মাস আমল করবে, কোনো এক সময় আমল করে আর বাকি সময় আমল না করে কোনো একজন ব্যক্তি ইমানদার থাকতে পারে না। এর একটা খুব সুন্দর উদাহরণ আপনি দেখুন যে ইমানের যে সংজ্ঞা আমরা দিই আমাদের সমাজে, যে ইমান মানে বিশ্বাস, ইমান মানে বিশ্বাস, এই সংজ্ঞাটা কিন্তু মাত্র ভুল। ইমানের অর্থ বিশ্বাস নয় বা শুধু বিশ্বাস নয়। যদি আমরা বলি বিশ্বাস তো ইমানের যে তিনটি শর্ত তার মধ্যে একটা হচ্ছে কি বিশ্বাস। শুধু বিশ্বাস বললে ভুল হবে। ইমানের যে অপোজিট শব্দ সেটা হচ্ছে কি কুফর। ইমানের অপোজিট শব্দ কি কুফর। কুফরি করা বা কুফর মানে কি অস্বীকার করা। কুফর বা কুফরি করা মানে কি অস্বীকার করা। তাহলে ইমানের অপোজিট যদি কুফরি মানে অস্বীকার করা হয় তাহলে ইমান মানে কি হবে স্বীকার করা, মেনে নেওয়া, স্বীকার করা বা মেনে নেওয়া। আর ইমানের যদি অর্থ আমরা বলি যে বিশ্বাস করা তাহলে এটা হবে ইমানের তিনটি শর্তের মধ্যে একটা বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা। আর দ্বিতীয় শর্ত কি মুখে বলা, সাক্ষ্য দেওয়া যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করা আল হায়া ওয়াসুবাদুল মিনাল ইমান, লজ্জা মানে একটা অঙ্গ, এটা অন্তরের আমল। আর তৃতীয় হচ্ছে কি ওয়াল আমালু বিল জাওয়ারিহ, আপনার অন্তরে বিশ্বাস আর মুখের স্বীকারোক্তিকে কর্মে বাস্তবায়ন করা, কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত করা। তো আপনার অন্তরে ইমান আছে কি না, আপনি মুখে যে বলছেন আপনি ইমানদার এটা সত্য কি না, এটা আপনি এই কথাতে আসলে অটল আছেন কি না, এটা প্রমাণ করবে কিসে, আপনার আমলে বা কর্মে, আপনার আমলে বা কর্মে। একটা উদাহরণ দেখুন, কোনো একজন যুবক তার সামাজিকভাবে দিনক্ষণ ঠিক হয়েছে বিবাহের, পাত্রপক্ষ পাত্রীপক্ষ দুই পক্ষের সম্মতিতে বিবাহ হচ্ছে, আজকে তার বিবাহ হবে। সে যে যুবক বিবাহ করতে যাচ্ছে পাত্রীর বাড়িতে সে কিন্তু জানে যে আমি বিবাহ করতে যাচ্ছি, জানে না, দিনক্ষণ হয়েছে পছন্দ করেছে অনেক প্রসেসের পরে তো বিবাহ দিন ঠিক হয়েছে, তো সে কিন্তু জানে যে আজকে তার বিবাহ হচ্ছে এবং সে সেই বিশ্বাস নিয়ে অন্তরে সেটাকে নিয়েই বিবাহ করতে গিয়েছে। এখন বিবাহের সময় যা কিছু হয়েছে হয়েছে, ইমাম সাহেব সামনে বসিয়ে কি বলেন যে অমুক গ্রামের ছেলে অমুক গ্রামের মেয়ে এত টাকা দিন মহরে তুমি স্ত্রী কবুল করলে, তো সে কি বলে যে কবুল করলাম, অন্তরে বিশ্বাস নিয়ে গিয়েছে বিবাহ করতে, এখন ইমামের সামনে বা লোকের সামনে স্বীকার করলো কি যে আমি ওই মেয়েটাকে ওই স্ত্রী হিসাবে গ্রহণ করলাম, বিবাহ হয়ে গেল, দুটো হলো, একটা অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকারোক্তি বিবাহের মধ্যে হয়ে গেল। বিবাহ করে নিয়ে এসেছে পাঁচ দিন দশ দিন এক মাস দু মাস পরে ওকে স্ত্রী বলছে যে আমার কিছু টাকা লাগবে, স্বামী বলছেন যে টাকা তোমার কী হবে কী দরকার, বলে আমার প্রয়োজন আছে আমি শাড়ি কিনবো বা পোশাক কিনবো বা কসমেটিক্স কিনবো বা আমার প্রয়োজন আছে। এখন স্বামী যদি বলেন যে তোমাকে যে টাকা দেবো আমি, তোমার যে দায়ভার বহন করবো আমি, খাওয়া দাওয়া পোশাক ঔষধ আরও যে কত দায়িত্ব আছে এগুলো যে আমি দায়িত্ব নেবো বা বহন করবো, এই চুক্তি কাবেল নামাতে হয়নি, আমাকে ইমাম সাহেব এটা বলেনও নি, আমাকে জাস্ট এইটুকু বলেছেন যে তুমি কবুল করলে, আমি বললাম হ্যাঁ কবুল করেছি, অতএব আমি এর বেশি কিছু বুঝি না, তোমার দায়িত্ব আমি নিতে পারবো না। বলুন ওই মেয়ে সামনে ভাত খাবে, কোনো সুস্থ পিতা তার মেয়েকে ওই স্বামীর কাছে রাখবে, কোনো সমাজ এই যুক্তিকে মানবে, মানবে না। তো যেরকমভাবে বিবাহের দুটি শর্ত মেনে তৃতীয় শর্ত না মানলে বিবাহ টিকবে না, ঠিক একই রকমভাবে ইমানের ক্ষেত্রে আপনি অন্তরে বিশ্বাস মুখের সাক্ষ্য নিয়ে ইমানকে টিকিয়ে রাখতে পারবেন না যতক্ষণ না আপনি আমলে না আসবেন, কর্মে বাস্তবায়ন না করবেন, সম্ভব নয়। ইমানের যে বিশ্বাস এর সঙ্গে আমল জরুরি,
আমল ছাড়া ঈমান টিকে থাকবে না এই ধারণা সাহাবাদের মধ্যে ছিলই না যদি আপনি বলেন কিছু মুখে বললে ঈমানদার হয়ে যায় তাহলে শয়তান ঈমানদার ছিল শয়তান ঈমানদার ছিল শয়তান যখন অভিশপ্ত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে পদভ্রষ্ট হচ্ছে তখন সে কি দোয়া করছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন হে আল্লাহ আমাকে সময় দিন কিয়ামত পর্যন্ত কোথায় যাচ্ছে কার কাছে যাচ্ছে আল্লাহর কাছে তারপরে শয়তান আল্লাহকে আল্লাহ বলে মানতো ফেরাউন বিশ্বের মধ্যে সবচেয়ে অত্যাচারী মানুষ ফেরাউন যখন সেও বিপদে পড়তো তখন সে লজ্জায় জনসম্মুখে না চেয়ে নির্জনে গিয়ে গুহার মধ্যে গিয়ে আল্লাহকে ডাকতেন আল্লাহকে ডাকতো ফেরাউন যে আল্লাহ বৃষ্টি দাও বিপদে আছি বিপদগ্রস্ত আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো তো ফেরাউনও আল্লাহকে আল্লাহ বলে মানতো সে কি ইমানদার মক্কার কাফের মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনকাবুতের মধ্যে বলছেন আয়াত নম্বর 161 এর মধ্যে যে ওয়ালাইন সাআলতুম যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বলো তো আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে ওয়াসাক্কারাস শামসা ওয়াল কামারা এবং সূর্য এবং চন্দ্রকে কে তার আপন পক্ষপথে পরিচালিত করছে লা ইয়াকুলুনাল্লাহ তারা কি বলবে আল্লাহ করেছেন তো মক্কার কাফের মুশরিকরা বিশ্বাস করতেন যে সৃষ্টিকর্তা আল্লাহ পরিচালনার ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে পরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাইন সাআলতুহুম যদি তাদেরকে জিজ্ঞাসা করো মান নাযযালা মিনাস সামাই মান বলো তো আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করে এবং ওই বৃষ্টির মাধ্যমে শুকনো ঘাসকে শুকনো তৃণকে আবার সবুজ করে বড় কে করে তারা কি বলতো আল্লাহ করেছেন আল্লাহ করেন তো মক্কার কাফেররাও আল্লাহকে আল্লাহ বলে মানতো মক্কা কাফেররাও আল্লাহকে সৃষ্টিকর্তা বলে মানতো মক্কার মুশরিকরাও আল্লাহকে পরিচালক হিসাবে মানতো তারা কি মুমিন ছিল কেউ মুমিন ছিল না তারা মুশরিক ছিল কাফের ছিল কেন তারা মুখে ঈমান আনলেও কর্মে আল্লাহকে মানতো না আল্লাহর ইবাদত করতো না তারা তৌহিদ উলুহিয়া রুবিয়া মানতো কিন্তু তৌহিদ উলুহিয়া ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে মানতো না বা আল্লাহর ইবাদত করতো না সেজন্য মক্কার কাফেররা মুশরিকরা আল্লাহর প্রতি ঈমান থাকা সত্ত্বেও তারা কি ছিল কাফের বা মুশরিক ছিল যদি মক্কার কাফেররা আমল না করে কাফের মুশরিক হয় যে ফেরাউন আল্লাহকে বিশ্বাস করার পরেও আমল না করার কারণে ফেরাউন হয় যদি ইবলিস শয়তান আল্লাহর প্রতি বিশ্বাস থাকা সত্ত্বেও আমল না করে ইবলিস হয় তাহলে আপনি আর আমি কি করে আমল না করে ঈমানদার থাকতে পারি কি করে মুমিন থাকতে পারি ঈমানকে বাঁচিয়ে রাখার জন্যে ন্যূনতম সবকে বাদ দিয়ে অন্তত পক্ষে একটা আমল থাকতেই হবে তার নাম কি সলাত তার নাম হচ্ছে সলাত কোন একজন ব্যক্তি সলাত আদায় না করে ঈমানদার থাকতে পারে না যখন আল্লাহ সুবহানাহু আদেশে রাসূলুল্লাহ সাল্লাম যখন বাইতুল মাকদিসের দিকে বাইতুল মাকদিস সিরিয়ার দিকে মুখ করে সলাত আদায় করতেন নামাজ পড়তেন তার আন্তরিক ইচ্ছা ছিল যেন কিবলা বাইতুল মাকদিস থেকে ঘুরে কাবা হয়ে যায় তার আন্তরিক ইচ্ছা আল্লাহ কবুল করে বাইতুল মাকদিস থেকে কিবলা পরিবর্তন হয়ে কাবা হলো এই সুযোগে যখন কিবলা পরিবর্তন হলো মক্কার ইহুদিরা খ্রিস্টানরা মুসলিমদেরকে উত্তপ্ত করার জন্য চক্রান্ত করে কি বলছিল আজকে হঠাৎ কিবলা বাইতুল মাকদিস থেকে কাবা হয়ে গেল তাহলে তোমরা যতদিন ধরে বাইতুল মাকদিস থেকে মুখ করে নামাজ পড়লে সালাত আদায় করলে সেগুলোর কি হবে সেগুলো কবুল হবে কি হবে না যেরকম আমরা বলি যতদিন বাপ দাদা করে আসলো আজ হঠাৎ পরিবর্তন হয়ে গেল তারা জানা জানা জাহান্নামে যাবে তো ওরকম মক্কার মুশরিক মক্কার ইহুদিরাও বলতে শুরু করলো যে আজ হঠাৎ কিবলা পরিবর্তন হয়ে গেল তাহলে এতদিন ধরে যারা বাইতুল মাকদিস থেকে মুখ করে নামাজ পড়েছে তাদের কি হবে তাদের ইবাদত কবুল হবে কি হবে না নামাজ কবুল হবে কি হবে না আল্লাহ এই চক্রান্তে জবাব দিয়ে কি বললেন ওয়ামা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম আল্লাহ কখনোই তোমাদের ঈমানকে নষ্ট করবেন না মানে সালাতকে নষ্ট করবেন না এখানে আল্লাহ রাব্বুল আলামিন সালাতকেই ঈমান বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সালাতকেই ঈমান বলেছেন আর আমরা সেই সালাত বাদ দিয়ে ঈমানদার থাকতে ভাবছি কি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা যারা বিশ্বের মধ্যে মানব জাতির মধ্যে নবীদের পরে সবচেয়ে উত্তম সৃষ্টি হচ্ছে কারা সাহাবারা সাহাবাদের আমল সম্পর্কে আব্দুল্লাহ ইবনে সাকিব বর্ণনা করছেন একান আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইরাউনা শাইয়্যান মিন আমালি তারকু কুফরুন গায়রা সালাতি সাহাবারা অন্যান্য আমল
যদি কেউ না করত ছেড়ে দিত তাই কাফের মনে করতেন না কিন্তু সালাত ত্যাগকারীকে কাফের মনে করতেন এটা কোনো আলেমের ফতোয়া নয় এটা কোনো আলেমের ফতোয়া নয় যে আপনি বলে দেবেন যে ও আলেম কি বলে কি জানে না ওর থেকে ওই আলেম ভালো এটা কোনো আলেমের ফতোয়া নয় স্বয়ং সাহাবাদের ফতোয়া কি যে তারা অন্যান্য আমল ছাড়লেও তাই গুনাহগার মনে করতেন কাবেরা গুনাহগার মনে করতেন বড় গুনাহগার মনে করতেন কিন্তু কাফের মনে করতেন না কিন্তু সালাত ত্যাগকারীকে কাবেরা গুনাহগার নয় বরং কাফের মনে করতেন তো সালাতকে বাদ দিয়ে কোনো একজন ব্যক্তি ইমানদার থাকতে কখনোই পারে না এই জন্য সৌদি আরবের সবচেয়ে বড় যদি আমরা বলি যে বিংশ শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ আলেম শেখ আব্দুল ইবনে বাজ রহিমাহুল্লাহ শেখ সালাহ উসাইমিন রহিমাহুল্লাহ এবং সৌদির স্থায়ী ফতোয়া বোর্ড কমিটি ফতোয়া দাইমা আরও পূর্বের আলেমদেরও বড় বড় আলেমদের ফতোয়া রয়েছে কি যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে মৃত্যুবরণ করে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তো তার কি হবে তার কি হবে ওলামাদের ফতোয়া হচ্ছে যে লা ইউগাসসিলু তে গোসল দেওয়া যাবে না ওয়ালা ইউসাল্লি আলাই তা জানাজা নামাজ পড়া যাবে না ওয়ালা ইউকাফফিনু তে কাফন পরানো যাবে না ওয়ালা ইদফানু ফি মাকাবিরিল মুসলিমিন এবং মুসলিমদের কবর থেকে দাফন করাও যাবে না এত কঠিন ফতোয়া ওলামাদের সালাত ত্যাগকারী সম্পর্কে ইসলামের চারটি মাজহাব যে রয়েছে হানাফি মালিকি শাফি হাম্বালি এই চারটি মাজহাবের বিভিন্ন বিষয়ে মতপার্থক্য আছে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য আছে কিন্তু সালাত ত্যাগকারী যে কাফির এই বিষয়ে মতপার্থক্য নেই চারজন ইমামের ঐক্যমত ফতোয়া হচ্ছে চার মাজহাবের ঐক্যমত ফতোয়া হচ্ছে যে সালাত ত্যাগকারী কাফির এবং তিন মাজহাবের ওলামার ফতোয়া হচ্ছে যেহেতু সালাত ত্যাগকারী কাফের সে ধর্ম ত্যাগী সে মুরতাদ হয়ে গিয়েছে ধর্ম থেকে বেরিয়ে গিয়েছে তাকে হত্যা করা জায়েজ তাকে হত্যা করা জায়েজ এত কঠিন ফতোয়া সালাত ত্যাগকারী সম্পর্কে তো সালাত ত্যাগ করে সালাত আদায় না করে যদি কেউ ভাবছেন যে আমাদের ইমান ঠিক আছে বা ইমান টিকে আছে সে ভয়ঙ্কর ভুলের মধ্যে আছেন গভীর ভুলের মধ্যে আছেন এখান থেকে বেরিয়ে আসুন ন্যূনতম পাঁচ অক্ষের সালাতকে অবশ্যই আদায় করুন যেভাবে থাকবেন যে অবস্থায় থাকবেন মুসলিমের মুসলিমের যে মুসলমানিত্ব ইমানের যে ইমানদারের যে চিহ্ন এটাকে বজায় রাখার জন্য ন্যূনতম আমল সালাত থাকতেই হবে এর কোনো বিকল্প নেই যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন খলিফা হওয়ার পরে কিছু মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিল যাকাত দেওয়া বন্ধ করে দিল হযরত আবু বকর সিদ্দিক বললেন যে যারা এর আগে যাকাত দিত আর আমার শাসনকালে যাকাত দেওয়া বন্ধ করে দিল আমি তাদেরকে হত্যা করবো এদের বিরুদ্ধে জিহাদ করবো যুদ্ধ করবো ওমর ফারুক বললেন যে আপনি যুদ্ধ করতে পারবেন না জিহাদ করতে পারবেন না তিনি বলেন কেন এরা যাকাতের মতো খরচ আমলকে অস্বীকার করছে দেওয়া বন্ধ করে দিয়েছে আমি অবশ্যই এদের বিরুদ্ধে জিহাদ করবো এদের বিরুদ্ধে যুদ্ধ করবো ওমর ফারুক বললেন যে না আপনি যুদ্ধ করতে পারবেন না কেন রাসূলুল্লাহ সাল্লাম বলে গিয়েছেন মান সাল্লা সালাতানা যে ব্যক্তি আমাদের মতোই নামাজ পড়ে মান সাল্লা সালাতানা যে ব্যক্তি আমাদের মতোই সালাত আদায় করে আমাদের মতোই নামাজ পড়ে ওয়াস্তাকবালা কিবলাতানা এবং আমাদের মতোই কিবলামুখী হয় নামাজের সময়তে ওয়াকালা যাবিহাতানা এবং আমাদের জবাই করা পশুর মাংস খায় ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু যিম্মাতুল্লাহি রাসূলিহি এ সেই মুসলিম যার নিরাপত্তা স্বয়ং আল্লাহ রাসূল দিয়েছেন এই সেই মুসলিম যার নিরাপত্তা স্বয়ং আল্লাহ রাসূল দিয়েছেন অতএব তাকে হত্যা করা যাবে না কেন যে সালাতটা আদায় করে সে এখনও সালাত আদায় করে সে যাকাত দেয় না কাবিরা গুনাহগার বড় সে ভয়ঙ্কর গুনাহগার কাবিরা গুনাহগার কিন্তু সে এখনও কাফের হয়ে যায়নি অমুসলিম হয়ে যায়নি এখনও সে মুসলিম আছে কেন যে সে এখনও কিবলামুখী হয় এখন সালাত আদায় করে তো আপনার জীবনকে বাঁচিয়ে রাখার জন্যে হয়তো আপনি অমুসলিম দেশে বসবাস করছেন আপনাকে হত্যা করতে পারবে না সে অধিকার আমাদের নেই ইসলামের শাসক যেহেতু নেই আপনাকে ওকে হত্যা করতে পারবে না কিন্তু এটা মনে রাখবেন যে আপনি দুনিয়াবি বা পার্থিব জগতের শাস্তি থেকে বাঁচলেও পরকালে বাঁচতে পারবেন না পরকালে বাঁচতে পারবেন না সেজন্যে ইমানকে সাহাবাজের মতো করে বুঝুন সালাফে সালিহিনদের মানহাজ অনুযায়ী বুঝুন আর ইমানকে আমলের সঙ্গে সম্পৃক্ত করুন আমল ছাড়া ইমান টিকে রাখা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইমানের সঠিক অর্থ বোঝার তৌফিক দান করুন এবং ন্যূনতম পাঁচ অক্ষের সালাত আদায় করার তৌফিক দান করুন এবং যেন আমরা মুখে ইমানদার না হয়ে কর্মের মাধ্যমে ইমানদারটা প্রমাণ করতে পারি সেই তৌফিক দান করুন আমিন